রামপুরহাট শহরে একটি টোটোর ব্যাটারি চুরির ঘটনায় দুটি ব্যাটারি উদ্ধার করে টোটো মালিকের হাতে তুলে দিল রামপুরহাট থানার পুলিশ। এই ব্যাটারি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত 25 জানুয়ারি রাতে বামদেব মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি রামপুরহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চালধোয়ানি পাড়া এলাকায়। সেখানেই রাতে একটি টোটো থেকে দুটি ব্যাটারি চুরি হয়। সেই ঘটনার পর অভিযোগ দায়ের হয় রামপুরহাট থানায়। রামপুরহাট থানার পুলিশ তদন্তে নেমে রামপুরহাট থানার পাকুড়িয়া গ্রাম থেকে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে ও 2টি ব্যাটারি উদ্ধার করে। শনিবার বিকেলে উদ্ধার হওয়া ব্যাটারি টোটো মালিকের হাতে তুলে দেন রামপুরহাট থানার পুলিশ। চুরি যাওয়া ব্যাটারি পেয়ে রামপুরহাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন টোটো মালিক।